হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব যাদের নখকুনির সমস্যা আছে বা যাদের নখে ব্যথা করে বা নখটা পেকে যায়, এটা ব্যবহার করলে আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো যে আপনাদের এটা দূর হয়ে যাবে। তো তার প্রথমে লাগবে হচ্ছে আলু। এখানে আলুর রসটা লাগবে, আর অবশ্যই আলুটা কিন্তু লাগবে। আর ঘরোয়া উপায়ে আলুর কিন্তু অনেক ধরনের কাজে লাগে। তো তারপর লাগবে হলুদ। হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকটা দূর করবে এবং জীবাণু দূর করাতে সাহায্য করে, আর ঘা শুকাতে অনেক বেশি সাহায্য করে। এই দুটো উপাদান লাগবে। তার সাথে আরেকটা উপাদান লাগবে, সেটা ভিনেগার। তো প্রথমে আলুটা আমি কিউব করে কেটে নিব। দেন এখানে আমি হামনদিস্তাতে খুব ভালো করে পেস্ট করে নিব। পেস্টটা কিন্তু অতটা মিহি হতে হবে, তার কোনো প্রয়োজন নেই। এখানে রসটার প্রয়োজন। সো আপনারা একটু গোটা গোটা রাখবেন বা মিহিও করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে জাস্ট হালকা একটু থেতা করে নিচ্ছি, দেন তারপর এটা আমি করে নিব। সো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি একটা যে মিহি করে নিয়েছি এমনটা না, দেখলে বুঝতে পারবেন। হালকা একদম করে নিয়েছি। দেন এরপর আমি যেটা করব, এর ভেতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। এভাবে আপনারা যদি সপ্তাহে 7 দিন ইউজ করেন, তাহলে আমি 100% গ্যারান্টিতে বলবো নখকুনির সমস্যা একদম দূর হয়ে যাবে। দেন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তারপর এখানে আরেকটা মেন যে উপাদান দিতে হবে, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে। সো গাইস, ভিনেগারটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপর এটা নখে লাগাতে হবে। নখে লাগানোর আগে আরেকটা টিপ সেটা বলে দিচ্ছি, আপনার খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। দেন তারপর হচ্ছে নখটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার আরেকটা টিপস হচ্ছে, আপনারা চাইলে ভিনেগার দিয়ে খুব ভালো করে নখটাকে পরিষ্কার করতে পারেন। দেন তা না হলে আপনারা হালকা গরম পানিতে আপনার নখটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারেন, যাতে আপনার নখের ভেতরে যে নোংরাগুলো ময়লাগুলো আছে সেগুলো যেন দূর হয়ে যায়। এরকমভাবে আপনারা রোজ ব্যবহার করবেন, তারপর দেখবেন যে ঘরোয়া উপায়ে আপনার নখকুনির সমস্যা দূর হয়ে যাবে। নখের সমস্যার জন্য অনেক সময় অনেক ধরনের বিপদ হতে পারে বা অনেক বড় ধরনের অসুখ হয়ে যেতে পারে, বা নখের অনেক সময় নখটাকে একদম ডাক্তারের কাছে বলে নখটাকে কেটে বাদ দেওয়া সম্ভাবনা হয়ে যায়। তো আগে থেকে আপনারা ঘরোয়া উপায় টিপসটি ফলো করুন, দেখবেন যে আশা করছি যে ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ঠিক এরকমভাবে এটা নখে লাগাবেন। লাগিয়ে এটা 5 থেকে 10 মিনিট রাখার পর ভালো করে নখটাকে ধুয়ে নেবেন। তারপর দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে গেছে। আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। গাইস, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আশা করব আপনাদের সমস্যা সমাধান করার।